শুভ দ্বিপ্রহর। আবার আমি চলে এসেছি রুমকি আটপৌড়ে হেসেল নিয়ে। আসলে শীতকাল তো বেশি সকাল সকাল আসতে পারি না, বাড়ির তো অন্য কাজও থাকে। আজকে একটি এমন রান্না করে দেখাবো যেটা প্রত্যেক বাঙালিই বোধহয় ভালোবাসে, যারা মাছ খেতে ভালোবাসে। আসলে ব্যাপারটা কি বলুন তো, বাঙালির মাছে ভাতে না হলে ঠিক জমে না। আর এই মাছে ভাতের কথাটির সঙ্গে জুড়ে আসছে বিয়ে, অন্নপ্রাশন, যে কোনো পুজো, সবেতেই কিন্তু আমরা মাছটা রাখি। আজ কিন্তু বড় মাছ না, রান্না করে দেখাবো ট্যাংরা মাছ। আমি নামটা দিয়েছি রাধুনি ট্যাংরা। আসুন কি কি লাগছে দেখে নিই। রাধুনি ট্যাংরা রান্না করার জন্য নিয়েছি মাঝারি সাইজের ট্যাংরা মাছ, সর্ষের তেল, নুন, হলুদ, রাধুনি। ট্যাংরা মাছটা আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর আমি বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি, টমেটো টুকরো করে নিয়েছি, কিছুটা ধনে পাতা কুচিয়ে নিয়েছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গোটা কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা আর ধনে গুঁড়ো নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এবার সর্ষের তেল নিয়ে নিচ্ছি। ট্যাংরা মাছ খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর, তবে ট্যাংরা মাছ কিন্তু বেশি ভাজতে নেই, তাহলে গুণটা নষ্ট হয়ে যায়। আমি এখানে ভাজবো না, এটা ভাপে হবে। তেলটা গরম হয়ে গেছে, বেগুনটা ভেজে নিচ্ছি। আমি দিয়ে দিলাম বেগুন, নুন দিলাম, হলুদ, বেগুনগুলো হালকা ভেজে নিয়েছি, তুলে নেব। আবার একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, রাধুনি ফোড়ন দেব। ফোড়নের গন্ধ বেরিয়ে গেছে, টমেটো কুচিগুলো দিয়ে দেব। টমেটোটা মজার জন্য এক নুন দিলাম, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, দু চামচ দেব ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা। আমি আমার মতন ঝাল দিলাম, আপনারা আপনাদের মতন বুঝে দেবেন। এবার ঢাকনা বন্ধ করে মশলাটা হালকা আঁচে কষতে থাকবো। দু মিনিট ঢাকনা বন্ধ করে রেখেছিলাম, টমেটোটা মজে গেছে। ঝালের জন্য তো কাঁচা লঙ্কা দিয়েছি, কিন্তু একটু রং না হলে কি ভালো লাগে, একটু কাশ্মীরি লঙ্কা দেব। ট্যাংরা মাছের অনেক রকম রান্না করা যায়, সর্ষে পোস্ত দিয়ে, ট্যাংরা মাছের ঝাল, ট্যাংরা মাছের চচ্চড়ি। তো আস্তে আস্তে আমি হয়তো সবই আপনাদের দেখাবো। তো আজকে এই রান্নাটা দেখাচ্ছি, এটাও এক ধরনের ঝোলের মতোই, কিন্তু জল বেশি দেব না, এটা মাখা মাখা হবে। মশলাটা কষে গেছে, এবার একটু জল দিয়ে দিচ্ছি। এবার নুন হলুদ মাখানো ট্যাংরা মাছটা দিয়ে দিচ্ছি।
ঝোল ফুটতে শুরু করে দিয়েছে, এবার ঢাকা দিয়ে 5 মিনিট রান্না হতে দেব। পাঁচ মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে দিলাম। এবার বেগুনগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই বলেছি মাছে ভাতে বাঙালি, প্রচুর রকমের নাম দিয়ে বিভিন্ন মাছ বিভিন্ন রকমভাবে বানায়, আর এই কারণেই বাঙালিকে একটা অন্য মাত্রা দিয়েছে রসনার জগতে। রান্না হচ্ছে রাঁধুনি ট্যাংরা, হয়ে এসছে। এবার ওপর থেকে ধনে পাতাগুলো দিয়ে নামিয়ে নেব। একদম তৈরি রাঁধুনি ট্যাংরা।